নমস্কার দসি নমস্কার তো পড়তো আমার সকালবেলা না এশার নমস্কার এশার নমস্কার নমস্কার দসি আম বাচি যায় কই আপনি চেহারাটা বেগা গেল আমার নাজদের বক্স আছে হই দস না উড়ে হুম পড়ে থেকে আমার যে কইয়া আমি আমার ইয়া করলাম মিয়ান রাই তো কাম কাজ করছি মাছ খাইছি সব কিছু করছি কইরা কইরা সকাল পোলারে চা দিছি পাটা দিছি নাতি দিছি আমি খেয়েছি খাওয়ানোর পরে সকাল আমার আমার রক্ত পরীক্ষা করতে গেছি এই ডাক্তারখানা বর্তমান ডাক্তারখানা গেছিলাম ওই লালবাগ ওখানে গেছি দেখাইছি দেখাই আমার করছি এবার কইরা আমার রক্ত পরীক্ষা করাইছি সকালে আবার বিকালে গেছি বিকালে যায় তারপরে আমি হাতের মধ্যে দিমুন আজকে আমি শক্তি পাই না আর হাত আর পাও অনেক হয়ে গেছে গা পার হয়ে গেছে গা পার লাগে সিজার মতন ভাল লাগে আমার কাছে হাত আর পাও এটা আমি বুঝাছি মানে যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি অজু করতে গেছেন পানি আর তুলতে পারছেন না পানি আর তুলতে পারতাছি না হ্যাঁ ওইটা তো বাইতে পড়ছি আয়া পড়লাম তারপরে স্যারে কইলাম কাকি আপনি ওষুধ খান ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবেন গা বাইরে যাই দিতে আমার হাত আর পাও মনে অপাস হয়ে গেছে গা মানে হসপিটাল থেকে যখন আপনি বাসায় আসছেন আস্তে আস্তে আপনি দেখছেন যে আপনার তারপরে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছি হসপিটালটা অনেক ভালো মানে কতক্ষণ পর পর এক একটা ডাক্তার আসে এসে জিজ্ঞেস করে কি অবস্থা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল পিটিতে আবারও আপনাদেরকে স্বাগতম দর্শক দর্শক আজকে আপনাদের সামনে যেই পেশেন্টকে আমরা হাজির করেছি একটু জটিল কেস স্ট্রোকজনিত কেস আমরা আপনাদের কাছে বাত ব্যথা বা বিভিন্ন ধরনের পেইন হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা সহ বিভিন্ন ধরনের সমস্যার অসংখ্য আমরা যেমন SMS পাচ্ছি বিভিন্ন কমেন্টস পাচ্ছি বিভিন্ন ইমেল পাচ্ছি পাশাপাশি অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে স্ট্রোকজনিত কারণে যে ধরনের প্যারালাইসিস হয় এই ধরনের সমস্যার সমাধানটা কি বা অনেকে দেখা যাচ্ছে দীর্ঘ অনেক বছর যাবৎ তারা প্যারালাইজ রোগে উনি ভুগছেন বিছানায় শয্যাশায়ী সেই ধরনের রোগীরা কি আদৌ ভালো হন কিনা বা এই ধরনের ট্রিটমেন্টগুলো আদৌ সম্ভব কিনা দর্শক এই প্রশ্নগুলোর সমাধানের জন্যে আমাদের আজকের এই প্রোগ্রাম এবং আজকে আপনাদের সাথে যেই পেশেন্টকে আমরা পরিচয় করে দিব উনি হচ্ছেন এর সর্বোৎকৃষ্ট উদাহরণ আমাদের এই মা রেনু বেগম বয়স 61 বছর ওনার ডায়াবেটিস ছিল দীর্ঘমেয়াদী বাট এই ডায়াবেটিসটা ছিল কিছুটা আনকন্ট্রোলড জিনিসটা ওনার জানা ছিল না এবং পরবর্তীতে একটা সময় ওনার স্ট্রোক হয় এবং স্ট্রোকজনিত কারণে ওনার ডান হাত এবং ডান পা দুইটাই প্রায় অবশ হয়ে গিয়েছিল মুখটা বাঁকা হয়ে গিয়েছিল দর্শক আমি বলার থেকে আমার মনে হয় যে পেশেন্টের সাথে কথা বলে ওনার মুখ থেকে আমরা আসলে পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনি যে কী হয়েছিল এবং সেখান থেকে ওনাদের যেই তড়িৎ যে একটি ব্যবস্থা গ্রহণ সেটার কারণে পরবর্তীতে ওনার কী অবস্থা হয়েছে সেই বিষয়টা আমরা একটু জানবো ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম মা কেমন আছেন মা আজকে ভালো আছি অনেক ভালো অনেক অনেক ভালো অনেক ভালো আছি ভালো আছি আল্লাহর রহমতে মা আপনি কোথায় থাকেন আমরা বাড়ির সামনে থাকি চক বাজার চক বাজার চক বাজার এমনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সৈয়দপুর সৈয়দপুর মা আমরা জানি যে গত 20 থেকে 22 দিন আগে আপনি হঠাৎ করে স্ট্রোকজনিত কারণে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন কি হয়েছিল সেদিন যদি আমাদের আমি নমস্কার দাসি নমস্কার তো পড়তে আমার সকালবেলা না আপনি চেহারাটা বেগা গেল আমার নাজদের বক্স আছে হই দাস না উড়ে আমার যে কয়া আমি আমার ইয়া করলাম মিয়ান রাই তো কাম কাজ করছি মাছ খাইছি
সব কিছু করছি কয়লা কেনা সকাল পোলারে চা দিছি পাটা দিছি নাতি দিছি আমি খেয়েছি খাওয়ানোর পরে সকাল আমরা আমার রক্ত পরীক্ষা করতে গেছি এই ডাক্তারকে আমরা বর্তমান ডাক্তারখানায় গেছিলাম ওই লালবাগ অনেক কিছু দেখাইছি দেখাই আমার করছি এবার কইরা আমার রক্ত পরীক্ষা করাইছি সকালে আবার বিকালে গেছি বিকালে যায় তারপরে তারপর সারের গুলাম সার আমি হাতের মধ্যে যেমন আজকে আমি শক্তি পাই না আর হাত আর পাও অনেক হয়ে গেছে গা পার হয়ে গেছে গা পার লাগে সিজার মতন ভাল লাগে আমার কাছে হাত আর পাও এটা আমি বুঝাছি মানে যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি অজু করতে গেছেন পানি আর তুলতে পারছেন পানি আর পানিটা তুলতে পারতাছি না হ্যাঁ ওইটা তো বাড়িতে পড়ছি আয়া পড়লাম তারপরে তাহলে কইলাম কাকি আপনি ওষুধ খান ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবেন গা তারপরে সবাই তারপরে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আল্লাহ রহমতে অনেক সুস্থ হয়েছি মা যখন আপনারা দেখতে পেয়েছেন যে আপনি এক হাত এবং এক পা নাড়তে পারছেন না তো তখন সাথে সাথে কি করেছিলেন তখন আবার ডক্টরের কাছে গিয়েছি ডাক্তারের কাছে যাইনি গেলাম ভর্তি করলো কোন যে উনি কি যে আমার ডায়াবেটিস আছে আর মাত্র ওইখানে আপনি সবার প্রথম জানতে পারলেন আর জানতে বললাম আমি কোনদিন আর ডায়াবেটিস ভাবিনি বাবা আচ্ছা কোনদিন ভাবিনি কা আলা অন্য কিছু প্রথম ভাবছি আপনার পরে কয় ডায়াবেটিস 19 ওইটা 19 19 ডায়াবেটিস আলা তারপর এখানে গেলাম সেরেন দিল আমরা এখন ডাকলো একদিন এক দুই দিন আগে আসিলাম আমরা তারপরে নাম কেনা দিল বাইর যান গা ছয় মাসে বাবা ভালো হইবেন ছয় মাস পরে ছয় মাসের ভিতর আপনি ভালো হয়ে যাবেন তারা কোনো ধরনের ব্যায়াম বা কোনো ট্রিটমেন্ট কোনো কিছু না কিছু করে নেই গা কিছু করে নেই বাবা ওরা কিছু করে নেই কিছু দেয়নি আর কিছু করাও নেই যে ব্যায়াম করবো আপনার না করতে পারা এটা কিছু এইটাও কিছু করে নেই তারপরে আমার বাতি জানে এটার মধ্যে এটার মধ্যে পাইলো যে 10 দিনে বলে ভালো হয়েছি চোখের মানুষ আলাই একটু পাইলে বলতো না মানে রাইতে রাখনা বইতে সকালে আমার এখানে এলো আচ্ছা আপনি আপনাকে নিয়ে আসে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার কাছে স্যার যখন আপনাকে প্রথম দেখেন এবং নিশ্চয়ই কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন আপনাকে ভর্তি করে দিয়েছে এবং সেই অনুযায়ী আপনি স্যারের কথা মতো আপনি হসপিটালে আপনি ভর্তি হয়ে যান তো ভর্তি আমরা জানি যে আপনি একদম এক হাত এবং এক পা আপনি নাড়তে পারছিলেন এবং আপনি সম্পূর্ণ হুইল চেয়ার নির্ভর ছিলেন আপনি নিজের কোনো কাজ করতে পারতেন না আপনি একা একা বাথরুমে যেতে পারতেন না কোনো কাজে আগে যেরকম আপনার সম্পূর্ণ কাজগুলো আপনি নিজে নিজে করতেন পুরো সংসারকে আপনি দেখে শুনে রাখতেন সবাইকে আপনি খাওয়া দাওয়া রান্না বান্না করে সব কিছু আপনি একা নিজের হাতে আপনি করতেন তো সেই মানুষটা হঠাৎ করে আপনি ডিজেবল হয়ে গেছেন কোনো কাজ করতে পারছেন না তো আপনি এইভাবে হুইল চেয়ারে করে এসেছিলেন স্যারের কাছে কতদিন ভর্তি ছিলেন মা আচ্ছা 16 দিন 14 দিন 16 দিন 16 দিন আচ্ছা তাহলে আপনি সেই 16 দিন আগের আপনি যে হুইল চেয়ারে করে এসেছিলেন আর আজকে 16 দিন পরে আমি ভালো হয়েছি আপনি কি এখন হাঁটা চলা করতে পারেন হ্যাঁ হাঁটতে পারি আমি বাইরে যেতে পারি আমার হাতটা যেতে পারি এই হাতটা আপনি আগে তুলতে পারতেন না তুলতে পারতাম না হাত লাইতে পারি আলহামদুলিল্লাহ তার মানে আপনার নিজের কাজগুলো মোটামুটি এখন আপনি নিজে করতে পারছেন হাঁটা চলা করতে পারছেন যেখানে একদম প্রায় যে হোপ আমরা যেটাকে আশা বলি সেই আশাটা একদম সম্পূর্ণ চলে গিয়েছিল সেই মানুষটা এখন আবার আপনি নিজের কাজগুলো আপনি নিজে নিজে করতে পারছেন মাত্র 16 দিনে এবং আজকে আমরা জানি আপনি বাড়ি চলে যাচ্ছেন এবং সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় কেমন লাগছে মা ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো খুবই ভালো এই যে মা আপনি যেটা আপনার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে আপনি না জানার কারণে দেখা যাচ্ছে প্রথম যখন আপনার স্ট্রোকটা হয়ে আপনি এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন দেখা যাচ্ছে যে আপনি দুইটা জায়গায় অলরেডি ঘুরে এসেছেন বাট আপনাকে দুজনেই বলেছেন যে আপনি বাসায় চলে যান বাট বাসায় বসে থাকলে তো আসলে আপনার এই ট্রিটমেন্টটা কখনো হতো না পরবর্তীতে আপনি জানতে পেরেছেন ইউটিউবের মাধ্যমে যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা এরকম অসংখ্য মা বোন ভাই আমাদের আশপাশে আছে যারা হয়তো জানে না কোথায় গেলে আমি এই ট্রিটমেন্টগুলো পাবো তাদের জন্য কিছু বলবেন
আল্লাহ আমি কি হোক আল্লাহ ওর আগলে ভালো হোক, যেই কোনো মানুষ আছে আল্লাহ এই অবস্থার মধ্যে আছে ওরা সবাই হোক। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার নাতিকে পেয়েছি, যিনি এই পুরো সময়টায় পুরো চিকিৎসা ব্যবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত উনি ওনার সাথে ছিলেন, ওনাকে সেবা দিয়েছেন এবং উনি দেখেছেন যে দিনের প্রতিদিন যখন যাচ্ছে উনি ডে বাই ডে উনি ইম্প্রুভ করছেন, ধীরে ধীরে ভালো হচ্ছেন এবং আজকের এই সময়ে এসে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। কীভাবে আমরা একটু ওনার কাছ থেকে এই বিষয়গুলো একটু জানবো প্রথম থেকে একটু শেষ পর্যন্ত? দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমি জানি যে আপনি রেনু বেগম ওনার নাতিন, উনি গত 20-22 দিন আগে হঠাৎ করে উনি স্ট্রোক করেছিলেন, যেটার কারণে ওনার এক হাত এবং এক পা সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে গেছিল এবং উনি ওনার কোনো কাজই করতে পারছিলেন। আমাদেরকে যদি সেই সময়টার কথা বলেন যে হঠাৎ করে আপনারা কী দেখেছিলেন ওনাকে এবং কী কী করেছিলেন তখন? উনি তো সুস্থই আসল, একদম সম্পূর্ণ সুস্থ ছিল, সম্পূর্ণ সুস্থ ছিল না, সুস্থ থাকার পরই স্ট্রোকটা করছে। আচ্ছা আচ্ছা, আতখা মুখটা বাঁকা হয়ে যাওয়ার পর আমাদের ফোন করছে আসছি বাসায়। আচ্ছা, বাসায় এসে দেখলাম, পরে বিকালে ডাক্তারখানায় পাঠাইছি। আচ্ছা, লালবাগ কিডনি সিনে গেছে, ওইখানে চেকআপ চেকআপ করে পরের দিন যাওয়া হয়েছে। পরের দিন যাওয়ার পরে সন্ধ্যার দিকে বাসায় আসছে, ওই গলির মধ্যে হাত আর পা আবার সম্পূর্ণ অবশ হয়ে গেছে, উনি আর নাড়তে পারছেন না, নাড়তে পারতেছেন না। তখন বাসায় আয় না, দুই দিন রাখছি, রাখার পর মিট। আচ্ছা, ওখান থেকে আমরা জানি যে দুই দিন পরে আবার ছেড়ে দিয়েছে যে বাসায় যায় আপনারা ব্যায়াম টাম করেন, ঠিক হয়ে যাবে, ছয় মাসে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাসায় নিয়ে যায়। কিন্তু আপনাদের মন মানছিল না যে আসলে এইভাবে বাসায় ভালো রাখলে তো ঠিক হবে না, ঠিক হবে কেমনে? সেই হিসেবে আপনার তরীর সিদ্ধান্ত হিসেবে আমরা জানি যে আপনি এরা এই ডিপিআরসি হসপিটালে নিয়ে আসেন, হসপিটালে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসার পর আস্তে আস্তে এখান থেকে আমরা, এবং এই পুরো সময়টাতে আমরা জানি যে আপনি ওনার সাথে ছিলেন, তো উনি যখন প্রথম আসেন আমরা ওনাকে দেখেছি যে উনি সম্পূর্ণ হুইল চেয়ার ভিত্তিক ছিলেন, নিজে নিজে কোনো কাজ করতে পারছেন না, নিজের খাওয়া দাওয়া করতে পারছেন না, টয়লেটে নেওয়া যাওয়া লাগতো। এই পুরো সময়টায় আপনি দেখেছেন এবং আপনি দেখেছেন কি দেখেছেন? উনি দিনে যত দিন যাচ্ছে উনি কি ধীরে ধীরে আস্তে আস্তে ভালো হচ্ছেন, হাঁটা চলা করতে পারছেন? তো এই যে যখন ব্যায়াম করার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে সুস্থ। প্রতিদিন কতবার করে ওনার চিকিৎসাটা চলতো? সেবার এখানে কোনো ঘাটতি বা কমতি ছিল না, সবাই সবসময় ওনার খোঁজ খবর নিয়েছে এবং সঠিক চিকিৎসাটা সঠিক সময় হওয়ার কারণে হসপিটালটা অনেক ভালো। মানে কতক্ষণ পর পর একটা ডাক্তার আসে, জিজ্ঞেস করে কি অবস্থা। আপনার কি মনে হচ্ছে না যে আপনারা আসলে সঠিক একটা সময়ে ওনার একটা সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে আসলে উনি দ্রুত সময়ের ভিতরে ভালো এবং সুস্থ হয়ে গেছেন? এই যে আজকে ওনাকে যে আপনারা সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগতেছে অনেক, আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করি আপনারা আপনাদের অনেকের অনেক জমানো অনেক প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে গেছেন আজকের এই ভিডিওটা থেকে। আমাদের এই মা, উনি জানতেন ওনার যে উনি স্ট্রোক করেছেন, উনি যখন সকাল থেকে উনি ওনার সকল কাজ করেছেন, যখন ওনার ঘরে ওনার একজন আত্মীয় আসেন উনি সবার প্রথম খেয়াল করেন যে ওনার মুখ কিছুটা বাঁকা হয়ে গেছে, এবং উনি যখন অজু করছিলেন, উনি যখন পানি তুলছিলেন দেখছেন যে হাত দিয়ে উনি তুলতে পারছেন, আগের মতো আর শক্তি পাচ্ছেন না, এবং তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে যান। দুর্ভাগ্যজনকভাবে ওখানে উনি কোনো চিকিৎসা পাননি, ওনাকে বলেছেন বাসায় চলে যান, এবং বাসায় যেতে যেতেই উনি ওনার ডান হাত এবং ডান পা সম্পূর্ণ নাড়তে পারছিলেন না। আমাদের বাংলাদেশে অনেক বড় একটা হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মাত্র দুই দিনে ওনাকে আবার ছেড়ে দেওয়া হয় যে আপনি বাসায় চলে যান, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনারা বলুন, আমার এই মা যদি ঠিক সেই সময় ওইভাবে যদি ঘরে পড়ে থাকতো, আদৌ কি উনি এইভাবে সুস্থ হতেন, ভালো হতেন কখনো? ওনাদের এখানে একটা লক্ষণীয় বিষয় যে ওনারা সঠিক সময়ে ওনারা একটা সঠিক পদক্ষেপ ওনারা নিয়েছেন যে না, এই রোগীকে আমরা ঘরে ফেলে রাখা যাবে না, এবং সেই অনুযায়ী ওনারা যখন নিয়ে আসেন দেখেন স্ট্রোকের রোগী, আমরা অনেকেই ভাবি যে দীর্ঘদিন হয়তো সময় লাগে বা কারো কারো 12 বছর বা এতদিন সময় অতিবাহিত হয়ে গেছে, সেই রোগীকে আসলে ভালো হওয়া সম্ভব। হ্যাঁ দর্শক, ভালো হওয়া সম্ভব। এ ধরনের ম্যাক্সিমাম রোগী, আমরা বলবো না সবাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনের কেসগুলোতে যদি সঠিক
চিকিৎসা ওনারা পান এবং সঠিক পরিচর্যা সঠিক কেয়ারনেস এই জিনিসটা যদি ওনারা পান এই ধরনের রোগী খুব দ্রুত সময়ের ভিতরে ফিরে আসে। এই যে আজকে আমাদের মা এই যে ওনার চোখে দিয়ে পানি পড়ছে এটা কিন্তু আসলে কষ্টের না, এটা কিন্তু আসলে একটা আনন্দের। এই যে ওনার যখন একটা স্বাভাবিক মানুষ হঠাৎ করে যখন ডিজেবল হয়ে যান কোনো কাজ করতে পারছেন না আর ওনার সাহায্য নিয়ে ওনাকে চলতে হয় এটা একটা মানুষের জন্য অনেক অনেক বেশি কষ্টের। শুধুমাত্র যেই মানুষটা এই সিচুয়েশনে পড়েন সেই কেবলমাত্র বলতে পারেন যে এই সময়টা কতটা ভয়ঙ্কর এবং কষ্টের ভিতর দিয়ে তাদের যেতে হয় এবং উনি আদৌ আসলে সুস্থ হবেন কি না সেই যখন একটা ভরসা পান না। আপনার হয়তো জ্বর হয়েছে আপনি জানেন হয়তো আপনি ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন একটা নিশ্চয়তা থাকে কিন্তু এই ধরনের জিনিসগুলোতে মানুষ অনেকটাই আপনার দেখা যাচ্ছে হতবিহ্বল হয়ে পড়ে যে কী করতে হবে তারা বুঝতে পারে না। বাট সেই অবস্থা থেকে যখন একটা মানুষ আবার আগের জীবনে ফিরে আসেন সুস্থ হয়ে যান তার কাজগুলো উনি আবার নিজে নিজে করতে পারেন এর থেকে বড় নিয়ামত বড় শান্তি বড় সুস্থতা আর কোনো কিছুতে আপনি কোটি টাকা দিয়ে আপনি এই সুখ আপনি কিনতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে এই সুস্থতা নিয়ামতটা পাওয়ার বা আমাদের যাতে এই সমস্যাটা আমরা না পড়ি সেই হেদায়েত দান করুন সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং আমরা চেষ্টা করব আমাদের আশপাশে যদি এই ধরনের রোগী থাকেন বা এই ধরনের কারো সমস্যা হয় আমরা তড়িৎভাবে একটা সঠিক সিদ্ধান্তই সেই মানুষটার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারবে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এই ভিডিওটা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারলেন জানতে পারলেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আপনারা নির্ভাবনায় আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা ভালো একটি সঠিক একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। মা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার এই বিষয়গুলো যে আপনি শেয়ার করলেন কোটি কোটি দর্শক দেখছেন এবং তারা এ থেকে অনেক অনেক কিছু জানতে পারবে। আল্লাহ সবার ভালো করে দুক, আল্লাহ যত রুগী আছে উপরে নিচে সবার আল্লাহ ভালো করে দুক। আমি যেমন ভালোভাবে শিখা আল্লাহ আমার মতন সবার সুস্থ করে দুক। আমিন আমিন।